বিভৎস অমানবীয় লোমহর্ষণকারী শবসহ রাতে কাটিলে অনৈতিক সম্পর্কের প্রেমী যুগল প্রেমী যুগলক অনৈতিক সম্পর্ককে দেখিদেবার জনে মানসিক বিকৃত মহিলা হত্যা এভাবে কিছু জঘন্য হত্যাকাণ্ড ঘটনা সামনাকু আসছে ব্রহ্মপুর কে নুয়াগাঁ চৌধুরী টিকরপড়া গাঁ জানুয়ারি 9 তারিখে মানসিক বিকৃত মহিলা বিষ্ণুপ্রিয়া সাহু নিখোঁজ থাকা থানার অভিযোগ হয়েছিল পরে 10 তারিখে ঘর সম্মুখে মিলিছিল বিষ্ণুপ্রিয়া মৃতদেহ তেমনি জনে মানসিক বিকৃত মহিলা কি ও কী মারা আউ কারণ হত্যা করা যাই তাহলে নিয়ে তনাঘনা আরম্ভ করেছিল পুলিশ তদন্তে যা কিছু সামনাকু আসা তাহা চকিত কলা ভাই কারণ হত্যা পছরে মুখ্য কারণ লা অনৈতিক প্রেম সম্পর্ক দেখিদেবা ঘটনার পর্দা ফাঁস হওয়া পরে হত্যা ঘটনার সম্পৃক্ত থিবা দুই প্রেমী যুগলক গিরফ করেছে পুলিশ গিরফ অভিযুক্ত মানে হলে পদ্মন সাহু ও রুবিতা অধিকারী পদ্মন এবং রুবিতা হচ্ছেন সেই গাঁর রুবিতা ও পদ্মন মধ্যে দীর্ঘ 7 বর্ষ হল প্রেম সম্পর্ক লা কিন্তু দুইঙ্কর ভিন্ন ভিন্ন স্থানের বিবাহ হয়েছিল বিবাহ পরে পদ্মন গাঁরে ও রুবিতা ভুবনেশ্বরে রহুলে কিন্তু দুহে বিবাহ পরে অনৈতিক সম্পর্কের রয়েছে রুবিতা পদ্মন অনৈতিক সম্পর্ক বিষ্ণুপ্রিয়া দেখিদে যেহেতু বিষ্ণুপ্রিয়া মানসিক বিকৃত তেমন ঘটনা প্রকট করেদে ভয়ের তাঁকু হত্যা করা রুবিতা অধিকারী বলে সে গাঁরে গোটে মহিলা সেই গাঁরে আউ জোটে পদ্মন সাহু বলে জন সাংরে তাঁর সম্পর্ক লা তাকু ইয়ে যে মহিলা আছে সে দেখিদা বিষ্ণুপ্রিয়া সাহু সেপাই সে মিশিকি আকু মারিদেলে মারিকি গোটে দিন সেই রুম ভিতরে তাঁর ভিতরে সে ডেড বডি লা তা পরদিন সে ডেড বডি কু বাহার সিফ্ট করি তাপরে সকালে সে রুবিতা অধিকারী ভুবনেশ্বর পড়াইলে বিষ্ণুপ্রিয়াঙ্কু শ্বাসরুদ্ধ করে হত্যা করা যাইতিবা স্পষ্ট হয়েছে প্রথমে নিখোঁজ পরে বারণ্ডার শব মিলিবা এবং ফেরার অভিযুক্তকু ধরিবা পুলিশ পাই মধ্য বেশ চ্যালেঞ্জ রহিতা রুবিতা অধিকারী 10 তারিখ সকালে সে গাঁ ছাড়িকি পলাইলে কাকু ন কহিকি গাঁ ছাড়িকি পলাইতিলা তাপরে যে পদ্মন সাহু সেই গাঁরে ইতিলা কিন্তু যেহেতু মেইন অ্যাকিউস্টর আমাকু ডিটেলস মিলিবার ইনভেস্টিগেশন বাকি দিলা সেপাই রূপিকা অধিকারী ডিটেন কলা পরে ইয়াকু ডিটেন করি আমি ফর্দর পার্টিকুলার গোটে চিন্তাধারা রইবে আমি অনৈতিক সম্পর্ক করিবু তো সেমানকু আউ কিছি দেখা যাবনি আইন পুলিশ কোর্ট দণ্ড সমাজ এসবু কিছি দেখা যাবনি তো সেমানে অন্ধ ভাবরে এ জিনিসগুলা করথিবে অনৈতিক সম্পর্ক রাখিবা পাই প্রেমী যুগল শব সহিত গোটিয়ে রাতি কাটিলে এবং তা পরবর্তী সময়ের পুলিশর তদন্তরে সবু সত পদাকু আসিলা আগকু পুলিশ কোন চার্জশিট দাখল করুছি এবং যে মানে হত্যাকারী তাঙ্ক বিরোধে দৃঢ় কার্যানুষ্ঠান নেওয়াকু মধ্য দাবি হয়েছি ব্রহ্মপুর ক্যামেরা পর্সন শুভেন্দুঙ্ক সহ পীতাম্বর নাহাক অর্গস নিউজ।